নমস্কার, আজ আমরা চলে এসেছি আর্টিকেলের পার্ট টু সব নিয়ে। আর্টিকেলের পার্ট ওয়ানে আমরা শিখেছিলাম আর্টিকেল কাকে বলে, আর্টিকেলকে ক ভাগে ভাগ করা যায়, এবং এ এবং অ্যান এদের ব্যবহার কখন ব্যবহার করব, কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় ইত্যাদি। আজকের এই পাঠে আমরা শিখব দায়ের ব্যবহার, এবং দ্বিতীয়ত যে কখন কখন আর্টিকেল ব্যবহার করতে হয় না। অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়েরা আর্টিকেল যেখানে ব্যবহার করতে হয় না সেখানেও ব্যবহার করে। দ্বিতীয়ত হচ্ছে কম্পিটিটিভ এক্সামে চারটে করে অপশন দেয়, মানে কোনো কম্পিটিশনে চারটে করে অপশন দেয়, এক নম্বর অপশন, দু নম্বর অপশন, তিন নম্বর অপশন, চার নম্বর অপশন, এ এন দা, হাতের দিকে দেয় নো আর্টিকেল নিডেড। তো কোন কোন ক্ষেত্রে আর্টিকেল প্রয়োজন পড়ে না আমরা এই ভিডিওর মাধ্যমে সেটাও শিখব। কিন্তু ভিডিও শুরু করার আগেই একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা তোমাদের খাতার মধ্যে এই যে আমরা ক্লাসটা নিচ্ছি সেটা ডিটেলসে লিখে রাখো, মানে আমি যেমন যেমন বোর্ডে লিখছি তোমরাও সেরকম করেই বোর্ডে লেখো বা তোমাদের খাতার মধ্যে লিখে রাখো। শুধুমাত্র ভিডিও দেখেই তারপরে কোশ্চেনগুলোকে অ্যাটেম্প করতে যেও না, একবার তুমি খাতায় লিখে রাখলে তোমার কিন্তু অনেক ভালো মনে থাকবে। তো চলো শুরু করা যাক। আগের দিনে জাস্ট আমরা আগে কী করি, একবার রিভাইজ করে নিই যে আগের দিনে আমরা কী শিখেছিলাম। আমরা শিখেছিলাম যে আর্টিকেলসকে দুভাগে ভাগ করা যায়, এক হচ্ছে ডেফিনাইট আর এক হচ্ছে ইনডেফিনাইট। ডেফিনাইট আর্টিকেল হলো দা, এর ব্যবহারই আজকে আমরা শিখব। আর ইনডেফিনাইট আর্টিকেলকে ক ভাগে ভাগ করা যায়, দুভাগে ভাগ করা যেত, এ এবং অ্যান। জাস্ট একবার রিভাইজ করছি যাতে তোমাদের মনে পড়ে যায় পুরোটা। এবারে এ কখন ব্যবহার হয়, এর প্রথম নিয়ম ছিল যে এ সাধারণত কনসোনেন্ট এর আগে ব্যবহার হয়, অ্যান্ড অবভিয়াসলি ভাওয়েল সাউন্ডের আগে। এ কনসোনেন্ট সাউন্ড, এ ভাওয়েল সাউন্ড, তার সঙ্গে সঙ্গে আরো কিছু ছিল, কি ছিল, যদি ভাওয়েল এর উচ্চারণ কিরকম হয়, এর উচ্চারণ ইউ অথবা ওয়া ধারণ মতো আসে, তাহলেও সেক্ষেত্রে কিন্তু আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে এ বসে। যেমন হচ্ছে কি, এ ইউনিট, এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান, ঠিক আছে। আর দা কখন ব্যবহার কখন হয়, যদি এইচ এর উচ্চারণ ভাবেলের মতো আছে, যেমন কি অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার, ঠিক আছে। তাহলে এটা এক নম্বর হলো, এটা দু নম্বর হলো, এটার এক নম্বর হলো, এটার দু নম্বর হলো। তার সঙ্গে সঙ্গে অ্যান এর ক্ষেত্রে আরেকটা নিয়ম ছিল, কি নিয়ম ছিল, যদি যদি কোনো শব্দের অ্যাব্রিভিয়েশন ফর্ম ইউজ করে, মানে সংক্ষিপ্ত রূপ, যেমন হচ্ছে যদি বলি মাস্টার অফ আর্টস, এম এ, মাস্টার অফ আর্টস, এই ক্ষেত্রে এর উচ্চারণ যেহেতু এম, এম এর মধ্যে একটা ভাওয়েল আছে, তার জন্য কি হবে, অ্যান এম এ, ঠিক আছে। তারপর হচ্ছে যদি বলি এমবিবিএস, এমবিবিএস মাস্টার, আচ্ছা এটা কি হচ্ছে না, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সায়েন্স, লাইক অ্যান এমবিবিএস, ঠিক আছে। আচ্ছা আর একটা কি, এইচএস, এইচএস হচ্ছে যেহেতু উচ্চারণ হচ্ছে এইচ, এ আছে, তার জন্য আমরা কি করবো, অ্যান এইচএস ফ্রেন্ড, অ্যান এইচএস। তো এইগুলো ছিল যেগুলো আমরা আগের দিন ব্যবহার করেছিলাম বা শিখেছিলাম, আজকে আমরা শিখব এই দায়ের ব্যবহার। তো চলো শিখে নেওয়া যাক দায়ের ব্যবহার, এবং তার সঙ্গে সঙ্গে আজকে আমরা যেটা শিখবই যে কোন কোন ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার হয় না। তার জন্য তোমরা একটা কাজ করো, তোমরা তোমাদের খাতা খুলে ফেলো, এবং খাতা খুলে ফেলে পরে কি করো না, এই যা শিখাচ্ছি সেগুলো সবগুলোই লিখে রাখো।
বারবার বলছি, শুধুমাত্র দেখলে হবে না, লিখেও রাখতে হবে, না হলে কিন্তু তোমরা একদমই মনে রাখতে পারবে না। তো লেটস বিগিন টুডেস ক্লাস। আচ্ছা চলো, প্রথম যে নিয়মটা আমরা জানবো সেটা হচ্ছে কি, যদি কোনো ব্যক্তি কোনো, আচ্ছা আমরা কি শিখছি আগে লিখে দিই, হেডিং দিয়ে দিই একটা। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। আমরা আজকে দেখে নিই দা এর ব্যবহার। তো কি করবো, দা টিএইচই এর ব্যবহার। এক নম্বর কি হচ্ছে, কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু। যেমন এক্সাম্পল কি হতে পারে, না দ্য ম্যান ইন রেড শার্ট ইজ মাই ফ্রেন্ড। একটু হাতে লেখা একটু বুঝে নিও, ঠিক আছে? তো দ্য ম্যান ইন রেড শার্ট ইজ মাই ফ্রেন্ড, তাহলে কি হচ্ছে, এটা তো একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে মানুষটা কোন মানুষটা, যে মানুষটা লাল জামা পরে রয়েছে সেটাই হচ্ছে তার জন্য, এটা নির্দিষ্ট করে বোঝাবার জন্য হচ্ছে দ্য ম্যান। দু নম্বর হচ্ছে কি, আগে যদি বর্ণনা করা হয়েছে, এক্সাম্পল কি হবে, এক্সাম্পল দেখো, এ ম্যান হ্যাজ কাম টু সি মি, সি ইউ কো দিচ্ছি, একটা মানুষ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। দ্য ম্যান ইজ ওল্ড, তাহলে দেখো একটা মানুষ তোমার সঙ্গে দেখা করতে এসেছে, যেমন এর আগে একে বলা হয়নি তার জন্য এ ম্যান বললাম, কিন্তু যেহেতু এই মানুষের বৃদ্ধ তার জন্য আমি বললাম দ্য ম্যান ইজ ওল্ড, মানে এটা এর আগে একবার যেহেতু করা হয়েছে, তার উদ্ধৃত করা হয়েছে বা বলা হয়েছে, সেই জন্য দ্বিতীয়বারের ক্ষেত্রে আমরা ইউজ করছি কি, দা ইউজ করলাম, ঠিক আছে? এছাড়া তিন নম্বর হচ্ছে কোনো, দেখো এই বলছে কি, না যদি কোনো নদীর নাম থাকে, নদী পর্বতমালা, যদি কোনো নদীর নাম থাকে অথবা পর্বতমালার নাম থাকে অথবা সমুদ্র অথবা মহাসাগর, ইত্যাদি নামের ক্ষেত্রে কি ব্যবহার হয়, তার আগে কিন্তু দেওয়া ব্যবহার হয়, ইত্যাদি নামের আগে দা ব্যবহার হয়। এক্সাম্পল কি হয়, যেমন হচ্ছে নদীর ক্ষেত্রে কি হবে, দ্য গঙ্গেজ, আমাদের এখানে একটা নদী আছে যার নাম হচ্ছে কি, এটা একটা নদী, তাই জন্য তার আগে দা ব্যবহার করবো। সমুদ্র বা পর্বতমালা কি হচ্ছে, দা কেতু অথবা দা হিমালয়াস অথবা হিমালয়া, ঠিক আছে? আচ্ছা এছাড়াও কি বলা যেতে পারে, এছাড়াও বলা যেতে পারে দা কি, না দেখো একটা হচ্ছে যদি সমুদ্রের নাম নিতে হয় তাহলে কোন সমুদ্রের নাম নেওয়া ভালো হবে, আমার মনে হয় দা প্যাসিফিক, যেটা হচ্ছে প্যাসিফিক ওশেন, ঠিক আছে, দা প্যাসিফিক ওশেন, দা প্যাসিফিক ওশেন। এছাড়াও যদি তোমাকে বলে কোনো নাম নিতে তাহলে কি বলা যেতে পারে, এছাড়াও তুমি নিতে পারো দা অ্যাটলান্টিক, যেখানে হচ্ছে কি টাইটানিক জাহাজ হিসেবে ছিল দা অ্যাটলান্টিক। তো এগুলো হচ্ছে সাধারণত, বা কোনো পাহাড়ের নাম হলে কি হবে, দা হিমালয়াস হয়ে গেছে, অসবই হয়ে গেল এর মধ্যে, ইত্যাদির ক্ষেত্রে। আচ্ছা এগুলো কিন্তু বারবার বলছি, এটা অনেক বড় নিয়ম আছে দায়ের নিয়মগুলো, তার জন্য পুরো লিখে রাখবে,
মনে রাখা সম্ভব নয়, পরপর লিখে যাও, ঠিক আছে? আচ্ছা আমার সঙ্গে লিখতে পারো তোমরা। তারপর হচ্ছে দ্বীপপুঞ্জের নাম যদি হয়, দ্বীপপুঞ্জের নাম যেমন হচ্ছে কি আমাদের আছে দা আন্দামানস, দা আন্দামানস, আর কি আছে যদি বলি দা লাক্ষাদ্বীপ, তারপরে হচ্ছে কি দা মৌসুমি আইল্যান্ড, এটাও আমাদের কলকাতার কাছাকাছি একটা আইল্যান্ড, মৌসুমি আইল্যান্ড, ঠিক আছে? এইরকম ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা আর কি হচ্ছে কোন যদি কোন রাজনৈতিক দলের ক্ষেত্রে যেমন হচ্ছে কি যেটা বলতেই হবে এখন দা কংগ্রেস, দা বিজেপি, মানে পুরো নামটা মাথায় রেখে দা টিএমসি, আর একটা হচ্ছে দা সিপিএম, লিখে দিক না তোমরা নাম করবে কেন, দা সিপিএম, ঠিক আছে? তো এগুলো হচ্ছে সব দলের নাম, তো সেই নামের আগে কোনো সময় সবসময় দা ব্যবহার করতে হবে। আর কি আছে যদি কোনো সম্প্রদায় সম্প্রদায় অথবা কি হচ্ছে ধর্মের নামে লাগে, ধর্মের জাতি, যেমন হচ্ছে দা হিন্দুজ, দা মুসলিমস ইত্যাদি, মানে যেটা যে কোনো ধর্ম যদি বোঝালো তাহলে তার আগে সাধারণত দা বসে, ঠিক আছে? আচ্ছা এইবারে হচ্ছে কি কোনো কোন যদি মাথায় রাখবে কোন যদি সংবাদপত্র থাকে, সংবাদপত্রের নাম নাম যেমন হচ্ছে এখানে হচ্ছে দা টাইমস, দা হিন্দুজ, একটা হিন্দু পেপারের নাম, হ্যাঁ হিন্দু, তাই হিন্দুজ না হিন্দু, তারপর হচ্ছে দা স্টেটসম্যান ইত্যাদির আগে দা বসে, ঠিক আছে? অবশ্য কম কর, আচ্ছা এদের ক্ষেত্রে দা বসে। এছাড়া কি হচ্ছে কোন যদি ধর্মগ্রন্থ নাম হয়, কোন ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ বুঝতে পারছো, যেমন হচ্ছে কি হয় দা রামায়ণা, দা বাইবেল, দা কোরানা ইত্যাদির আগে দা বসে, ঠিক আছে? তো এইগুলোর আগে সাধারণত দা বসে। কিন্তু সবগুলোই কি করো না, এটা তো হচ্ছে সবে কিছু নিয়ম হলো, আরো অনেক নিয়ম আছে, তো তোমরা কি করো খাতায় লিখে নাও, বারবার বলছি খাতায় লিখে নাও, না হলে কিন্তু কমপ্লিট করা যাবে না। আচ্ছা আসলে তোমরা লিখে নিয়েছো, তো না হলেও ভিডিওটাকে একবার স্টপ করো, তারপরে পজ করে লিখে নাও। চলো এটা মুছছি, ঠিক আছে? তো মুছে নিই, আচ্ছা এছাড়া কি হচ্ছে যদি কোনো ন নম্বর দেখো, ন নম্বর হচ্ছে কি না কোনো যদি জাহাজ, ট্রেন, বাস ইত্যাদি, মানে যেখানে হচ্ছে কোনো বিখ্যাত বাস হতে পারে, যেমন হচ্ছে যদি বলি এই একটা হচ্ছে যেটা হচ্ছে বন্ধন বাস ছিল, যেটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে যাতায়াত করতো সেই বন্ধন বাস,
অথবা হচ্ছে মৈত্রী বলে যেটা হচ্ছে পাকিস্তান এবং আমাদের ভারতের মধ্যে যোগাযোগ করেছিল সেই হচ্ছে মৈত্রী বাস, এইগুলোর ক্ষেত্রে যদি কোনো নির্দিষ্ট নাম থাকে যেগুলো দুই দেশের মধ্যে যোগাযোগ তৈরি করবে সেই রকম বাস হলে অবশ্যই তার নামে হবে দাবসে। তো চলো জাহাজ এবং দেখে নিই জাহাজের আগের ক্ষেত্রে কোন জাহাজ হচ্ছে। যেমন হচ্ছে আমাদের একটা নাম তো সবাই জানে জাহাজের নাম দ্য টাইটানিক, টাইটানিক জাহাজ, বিখ্যাত টাইটানিক জাহাজ। আচ্ছা ট্রেনের নামের আগে যদি বলি তো কোন ট্রেন, দ্য রাজধানী এক্সপ্রেস বলতে পারি, রাজধানী এক্সপ্রেস। আচ্ছা যে কোনো একটা বাসের নামগুলো মনে থাকবে না যে এটা বাসের নাম তার জন্য লিখছি না। আচ্ছা দশ নম্বর কি হচ্ছে, যদি কোনো জাহাজের নাম তো হয়ে গেল, এইবার হচ্ছে কোন যদি বিখ্যাত অট্টালিকা বা হোটেল, হোটেলের নামে রাখে সাধারণত, যেমন হচ্ছে কি দ্য বিখ্যাত অট্টালিকা বা বিল্ডিং এর নাম কি, না বিল্ডিং এর নাম হচ্ছে একটা হচ্ছে দ্য তাজ, হোটেলের নাম অ্যাকচুয়ালি দ্য তাজ, তাজ হচ্ছে হোটেলের নাম। তারপরে হচ্ছে দ্য কি হচ্ছে হচ্ছে ব্রাদার্স, যেটা প্রশান্ত মুম্বাইয়ের একটা বিখ্যাত হোটেল হচ্ছে দ্য ব্রাদার্স। তো এই ব্রাদার্সের কোনো হচ্ছে এবার হচ্ছে সবই হচ্ছে দাবসে। এছাড়া কি হতে পারে, যেমন হচ্ছে যদি বলি একটা বিখ্যাত অট্টালিকা হচ্ছে অট্টালিকার ক্ষেত্রে কোনটা হবে, দ্য তাজমহল, আমাদের যেটা বিখ্যাত মহল তাজমহল, বিখ্যাত তাজমহল, এটা হচ্ছে আমাদের বিখ্যাত ভারতের মধ্যে গর্ব ভারতের এবং সাত আশ্চর্যের মধ্যে অন্যতম। তো এছাড়া আর কিছু আছে না, যদি কোনো সঙ্গীত যন্ত্র, সঙ্গীত যন্ত্র যেমন হচ্ছে হারমোনিয়াম বলতে পারো, দা হারমোনিয়াম, হারমোনিয়াম, দা ফ্লুট, ঠিক আছে, তো দা ফ্লুট এটা হচ্ছে সবই কিন্তু FLUTE, ও সরি মিস্টেক হয়ে গেল, দা ফ্লুট বানানো হচ্ছে FLUTE, এবং বানান বেলা দেখে নেন বাবা ভুল হচ্ছে, খুবই বানান ভুল হচ্ছে আজকাল। আচ্ছা এবারে মাথায় রাখবো, যদি এটা খুব ইম্পর্টেন্ট, যদি প্লুরাল, প্লুরাল, প্লুরাল মানে কি একসঙ্গে সমষ্টিগত যদি কোনো নাম থাকে, প্লুরাল নাম থাকে, যেমন হচ্ছে দেখো দা ইউএসএ, ইউএসএ, ইউএসএ ফুল ফর্ম কি ইউনাইটেড, ইউনাইটেড মানে হচ্ছে এটা প্লুরাল হবে, ঠিক আছে, তো দা ইউএই, ইউনাইটেড আরব আমিরশাহী নাকি এখানে রয়েছে সেটা হচ্ছে দা ইউএই বলা হয়, তো এর ক্ষেত্রেও দা বসে। এছাড়া কি হচ্ছে, তারপরে হচ্ছে যদি কোনো ঐতিহাসিক ঘটনা থাকে সেটার ক্ষেত্রেও কিন্তু ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা কি, ঐতিহাসিক ঘটনা হতে পারে, যেমন হচ্ছে এখানে হচ্ছে দা জালিয়ানবাগ হত্যাকাণ্ড, তো জালিয়ানবাগ ইনসিডেন্ট, জালিয়ানবাগ ইনসিডেন্ট, ইনসিডেন্ট। আচ্ছা তারপর হচ্ছে কি যদি বলতে পারি, তারপর হচ্ছে দা ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ রিভলিউশন, ঠিক আছে, দ্য ফ্রেঞ্চ রিভলিউশন। আচ্ছা তারপরে হচ্ছে দেখো সুপারলেটিভ, আগে যেমন হচ্ছে কি এটা মাথায় রাখবে, এটা খুব আসে, এইটাই সাধারণত সব থেকে বেশি ভুল করে ছেলে মেয়েরা, এবং কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে যে কোনো এক্সামের ক্ষেত্রে এটা বেশি দেয়। যেমন হচ্ছে দা ম্যান, সরি রাজু ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস,
এখানে হচ্ছে দেখো দা বেস্ট হচ্ছে দা বেস্ট বয় বেস্ট হচ্ছে সুপারলেটিভ তার আগেই তার বসে তো অনেক সময় কি করে এটা ড্যাশ বা ফিলিং দা ব্ল্যাঙ্কস দিয়ে দেয় যে রাজু ইজ ড্যাশ বয় ইন দা ক্লাস তো এখানে কি করতে হবে দা বেস্ট বয় রাজু ইজ এ বেস্ট বয় নয় রাজু ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস ওকে এছাড়া কি হচ্ছে কোন যদি জাতি হয় সাধারণত তাদের আগে বসে কোন জাতি জাতি দেখো এখানে হচ্ছে আমরা আগে করেছিলাম ধর্ম সম্প্রদায় মানে ধর্ম জাতি দেখো যেমন হচ্ছে হিন্দু মুসলিম এটা ধর্ম জাতি কিন্তু যেমন কি হচ্ছে আমরা যেমন হচ্ছে দা ইন্ডিয়ান্স দা ইন্ডিয়ান্স দা ইংলিশ ইংলিশ দ্য ফ্রেঞ্চ কোনো জাতিকে বোঝাতে চাইলে তখন হচ্ছে এটা বোঝানো হয় ঠিক আছে কোনো পেশার ক্ষেত্রে কোনো পেশা ক্ষেত্রে যেমন হচ্ছে দ্য আর্টিস্ট ঠিক আছে তো দ্য আর্টিস্ট এগুলো হচ্ছে সাধারণত পেশার ক্ষেত্রে আচ্ছা এর সঙ্গে যদি কোনো গুণ বোঝানো গুণগত অবস্থা নিয়ে জাতি বোঝালো যেমন হচ্ছে দ্য রিচ দ্য পোর তো এগুলো সবগুলোই খুব ইম্পর্টেন্ট কেন না এগুলোই সাধারণত এক্সামে আসে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও এবং ক্লাস টেস্টের ক্ষেত্রেও এগুলো সাধারণত খুবই আসে তার জন্য এটা লিখে রাখো বারবার বলছি ঠিক আছে আচ্ছা এছাড়া যদি কোনো হচ্ছে অর্ডার বুঝাই অর্ডার তো সেক্ষেত্রে তার আগে কিন্তু দা বসে ঠিক আছে তো এটাই হচ্ছে কিছু কিছু হচ্ছে অর্ডারের ক্ষেত্রে অর্ডারের ক্ষেত্রে মানে হচ্ছে পর্যায়ক্রম ক্রম বা অর্ডার হচ্ছে সেকেন্ড ইত্যাদির ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে কিন্তু দা বসে আমরা দেখতে পেলাম যে এ এবং এন মাত্র এ এবং এন মাত্র পাঁচটা নিয়ম বসে কিন্তু শুধু দায়ের ক্ষেত্রে আঠারোটা নিয়ম হচ্ছে এবং এ ছাড়াও অনেক নিয়ম আছে যেগুলো দেখলাম যে মাইনর বা ইউজ হয় না বর্তমানে সেগুলোর ক্ষেত্রে আমরা বাদ দিয়েছি বা কিছু কিছু নিয়মকে দুখানাকে একসঙ্গে যুক্ত করে সিঙ্গেল নিয়মের ক্ষেত্রে করে দিয়েছি যেমন হচ্ছে মনে করো দেখো জাহাজের নাম অট্টালিকার নাম এগুলোকে ক্ষেত্রে এক করে দিয়েছি তো তা কিন্তু খুব টিপিক্যাল একটা টপিক যে কোন কোন ক্ষেত্রে দা বসে যদি তুমি ভালো করে না মাথায় রাখো তাহলে কিন্তু পরীক্ষা হলে পারবে না তাই জন্য ভালো করে লিখে নাও পরীক্ষা তোমার যে খাতা আছে নোটবুক আছে সেখানে লিখে নাও এবং একটা কথা মাথায় রাখবে যে এই যে লকডাউন চলছে সেই লকডাউনটাকে অভিশাপ হতে দিও না জীবনের এইটাকে একটা আশীর্বাদ হিসেবে গ্রহণ করো মানে কোনো সময় তুমি এটাকে ব্যাড সাইড দেখতে পারো যে আমি ঘর থেকে বেরোতে পারছি না কিন্তু গুড সাইডও তো সেটাই যে তুমি ঘর থেকে বেরোতে পারছো না এই সময় তুমি তোমার সময়টাকে 100% মানে 24 আওয়ার্সই তোমার এই 24 আওয়ার্সের মধ্যে তোমার অন্য কারোর জন্য নয় 24 আওয়ার্সই হচ্ছে তোমার এবার তোমার দায়িত্ব তুমি তোমাকে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবে তুমি নিজেকে মানে পড়াশোনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে না পাবজি খেলে পিছিয়ে নিয়ে যাবে সেটা কিন্তু পুরোপুরি তোমার উপর নির্ভরশীল রয়েছে আমরা কি করতে পারি তোমাকে মেটেরিয়াল দিতে পারি বা তোমাকে সাপোর্ট করতে পারি কিন্তু রাস্তাটা তোমাকেই হাঁটতে হবে একা তো এটা হলো আর্টিকেলস এবার আমরা যেটা শিখবো যে আর্টিকেলস কখন কখন ব্যবহার হয় না মানে কোন কোন ক্ষেত্রে আর্টিকেলস ব্যবহার করা হয় না তো তার আগে আমি বলবো তোমরা একবার এটাকে লিখে না ভিডিওটা পজ করো নিয়ে লিখে না আর যদি কোনো রকম যদি প্রবলেম থাকে তাহলে ভিডিওর মধ্যে কমেন্ট করো আমি অবশ্যই ভিডিও যে তোমাদের যেখানে ভিডিওটা খুলছো তার নিচে দেখবে কমেন্ট সেকশন থাকে একটা তো ইউটিউবে তো ওই কমেন্ট সেকশনে ক্লিক করে তোমার কমেন্ট করো তোমার যা প্রবলেম হয়েছে সেই প্রবলেমগুলোকে তুমি বলো আমি অবশ্যই ওইখানেই সলভ করে দেবো বা পার্সোনালি আমি তোমাকে যদি চিনি তো তোমাকে পার্সোনালি ফোন করে তোমার প্রবলেম সলভ করবো কোয়ান মানে এটা হচ্ছে আমি প্রমিস তো চলো এইবারে তোমরা কী করবো একটা লিখে নাও এইবারে যেটা হচ্ছে যে আমরা কোন কোন ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করব না তাই তো তো চলো দেখা যাক
আর্টিকেল ঠিক আছে, বা কোথায় ব্যবহার, কোথায় কোথায় ব্যবহার করব না, কমিশন অফ আর্টিকেলস বা কোথায় কোথায় আর্টিকেল ব্যবহার করব না। এক নম্বর যেখানে হচ্ছে সেখানে হচ্ছে যে বক্তার বাবা মা বা কোনো আত্মীয় আত্মীয়ের আগে দা ব্যবহার হবে না, ঠিক আছে। যেমন হচ্ছে দা ফাদার হবে না, ঠিক আছে, দা ফাদার হবে না, দা মাদার হবে না, হবে না। এখানে শুধু ফাদার হবে বা শুধু মাদার হবে, ওকে, ব্রাদার হবে, শুধু ব্রাদার হলে ব্রাদার হবে, ঠিক আছে। এখানের ক্ষেত্রে দা ব্রাদার হয় না, এক্ষেত্রে শুধু ব্রাদার হবে। যেমন হচ্ছে যদি বলি ফাদার গিভ মি এ পেন বা মাদার 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 গিভ মি চকোলেট, ফাদার ব্রাদার ব্রাদার টেকস মাই পেন, ঠিক আছে। তুমি আর্টিকেল মানে প্রিপোজিশন ইউজ করতে পারো বা মাই ইউজ করতে পারো, সেগুলোর ক্ষেত্রে কোনো অপশন মানে প্রবলেম নেই। যেমন হচ্ছে তুমি এখানে মাই ইউজ করতে পারো, মাই ব্রাদার, তাহলে মাই অ্যাডজেক্টিভ ইউজ হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে হলো কখনোই তুমি কিন্তু এই মানে দা ব্রাদার হবে না, ওকে। এছাড়া কি হচ্ছে না, কোনো স্কুল, চার্চ, ঠিক আছে, স্কুল, চার্চ, হসপিটাল, কলেজ, ঠিক আছে, এদের নামের আগে সাধারণত দা বসে না। মানে যদি কোনো মার্কেট থাকতো তার আগেও দা বসে না। যেমন হচ্ছে কি হবে, দা স্কুল দা হয় না, শুধু স্কুল হবে, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে দা চার্চ এরকম হয় না, এদের আগে সাধারণত কি হবে না, স্কুল হবে না। যেমন হচ্ছে যদি বলি হি ইজ গোয়িং টু স্কুল, মানে কি সে স্কুল যায়, ঠিক আছে। কিন্তু যদি বলি হি ইজ গোয়িং টু দা স্কুল, তাহলে কি হবে, এই ক্ষেত্রে ভালো করে বুঝে রাখো ব্যাপারটা সামান্য হলেও কিরকম হচ্ছে না। এই ক্ষেত্রে হচ্ছে কোনো নির্দিষ্ট পারপাসে যাচ্ছে, এক্ষেত্রে হচ্ছে যদি যাই তাহলে সে পড়াশোনা করার জন্য যাচ্ছে বা কোনো মানে সে পড়াশোনা করতে যাচ্ছে অথবা সে ওখানে মানে টিচার অথবা সে কোনো ওইখানকার টিচার বা এই ধরনের কিছু, তো সেই জন্য সে যাচ্ছে, রেগুলার যায়। আর এইটার ক্ষেত্রে হচ্ছে কি, সে হয়তো কোনো পারপাসে যাচ্ছে, জাস্ট গিয়েই আমার সে চলে আসবে, সে এখানে থাকে না বা এখানে পড়াশোনা করে না বা এখানে কোনো কাজ নেই, মানে কোনো একটা নির্দিষ্ট কাজে যাচ্ছে আবার চলে আসবে, সেই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি, হি ইজ গোয়িং টু দা স্কুল, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি না, যেখানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা মেটেরিয়াল নাউন, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবস্ট্রাক্ট, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা মেটেরিয়াল নাউন, নাউনের আগে কিন্তু দা বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, তোমার হচ্ছে কাইন্ডনেস,
কাইন্ডনেস কি হচ্ছে তখন দা কাইন্ডনেস হবে না কাইন্ডনেস ইজ এ আরে আরে সরি রিয়ার কোয়ালিটি অফ হিউম্যান দয়ালুতা হচ্ছে একটা রেয়ার কোয়ালিটি তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আচ্ছা মেটেরিয়াল কি গোল্ড তো দা গোল্ড করছি না গোল্ড ইজ এ কস্টলি মেটাল তো এইটার ক্ষেত্রে আমরাও দা ব্যবহার করছি ঠিক আছে তো আচ্ছা যদি কোনো অর্ডিনাল নাম্বার থাকে অর্ডিনাল নাম্বার ও আর ডি আই এন এল অর্ডিনাল নাম্বারের ক্ষেত্রে দা ব্যবহার হয় না যেমন হচ্ছে কি দেখো ওইটা কি ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো র্যাঙ্কের মতো বোঝাচ্ছিল কিন্তু এইটার ক্ষেত্রে কি হবে যেমন হচ্ছে দা ওয়ান হয় না ওয়ান বয় ইজ মিসিং একটা ছেলে মিসিং আছে দা ওয়ান বয় হয় না তো ওয়ান বয় ইজ মিসিং তাহলে এক্ষেত্রে হচ্ছে দা হয় না ঠিক আছে তারপর হচ্ছে কি এটার ক্ষেত্রে কাইন্ডনেসের ক্ষেত্রে একটা রাখতে পারো এক্সাম্পল যেটা আমার আরো ভালো মনে পড়লো কি অনেস্টি ইজ বেস্ট অনেস্টি ইজ দা বেস্ট পলিসি তো ভালো করে দেখো এখানে অনেস্টি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এবিএস টি আর ইউ সি টি অ্যাবস্ট্রাক্ট নাউন আচ্ছা অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে ভালো করে বলছো যে নাউনকে বা যেগুলোকে আমরা কি করতে পারি না ছুঁতে পারি না দেখতে পারি না শুধু অনুভব করতে পারি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তো অ্যাবস্ট্রাক্ট নাউন ক্ষেত্রে দেখো অনেস্টি অনেস্টি হচ্ছে ভালো পলিসি সততাই হচ্ছে বেস্ট মানে সব থেকে ভালো সম্ভব তো এইখানে দেখো দা কেন ইউজ করছি কারণ বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তার জন্য তার দা ইউজ করছি কিন্তু এই ক্ষেত্রে দা অনেস্টি ইউজ করছি না ঠিক আছে তো এইগুলোর ক্ষেত্রে হয় না আচ্ছা তারপরে দেখো এবারে এই যে নিয়মটা আছে সেই নিয়মগুলো হয়ে গেল এরপর আরো কিছু নিয়ম আছে তো এরকম তো হয়ে যাবে কোন খেলার আগে কোন খেলা নামের আগে আগে যদি খেলা নির্দিষ্ট করে বোঝাচ্ছে কিন্তু তার আগে দা বসে না যেমন হচ্ছে কি যেমন হচ্ছে আই প্লে ক্রিকেট আই প্লে দা ক্রিকেট হয় না আই প্লে ক্রিকেট হি হ্যাজ এ সরি রাজু ইজ প্লেইং ফুটবল তো এখানে দা ফুটবল হচ্ছে না এইগুলোর ক্ষেত্রে ঠিক আছে তো এইগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত দা ব্যবহার করি না মানে এই যে পাঁচটা নিয়ম দেখালাম যেমন হচ্ছে একটা হচ্ছে বক্তার বাবা মা আত্মীয় উঝালে তারপরে স্কুল চার্চ হসপিটাল মার্কেট আচ্ছা আরো মাথায় রাখো কিং তারপর হচ্ছে কুইন তারপর হচ্ছে লর্ড এদের আগেও কিন্তু দা বসে না ঠিক আছে এটাও লিখে রাখবে কিং কুইন লর্ড এদের আগেও দা বসে না যেমন হচ্ছে কি হচ্ছে কিং এলিজাবেথ দা কিং এলিজাবেথ হয় না সরি সরি ভুলে গেল দা কিং হেনরি লুইস অথবা দা হচ্ছে কিং অশোকা হয় না শুধু কিং অশোকা হবে দা কিং অশোকা নয় শুধু কিং অশোকা কিং অশোকা ইজ দ্য গ্রেটেস্ট কিং ইন্ডিয়া হ্যাজ এভার সিন তো এখানে কি হচ্ছে কিং অশোকা এই ক্ষেত্রে আমরা বলতে পারবো আচ্ছা এবং লর্ডের ক্ষেত্রেও এখানের ক্ষেত্রেও দা বসে না কুইন এলিজাবেথ দা কুইন এলিজাবেথ হবে না কুইন এলিজাবেথ ওকে তো এইগুলোর ক্ষেত্রে আমরা দা ব্যবহার করছি না তো আমরা তাহলে আজকে কি কি শিখলাম দায়ের ব্যবহার শিখলাম এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার হয় না বা ওমিশন অফ আর্টিকেল তো তোমাদের যেটা করতে হবে পুরো ভিডিওটা ভালো করে খাতায় লিখে রাখতে হবে দেখে দেখে পজ করো একটু দাঁড়িয়ে খাতায় লিখে রাখো বা স্ক্রিনশট নিয়ে সেইখান থেকে খাতায় লেখো যেটা তোমাদের ভালো লাগবে সেটা করো কিন্তু ভালো করে ভিডিওটা দেখো এবং তোমাদের যেটা হচ্ছে যেহেতু এটা আমার পুরোপুরি আমার স্টুডেন্টদের জন্য ভিডিও তার জন্যই এটার পরে তোমাকে কী দেওয়া হবে একটা লিঙ্ক দেওয়া হবে যে লিঙ্কের মাধ্যমে তুমি কী করতে পারবে তোমার কতটা তুমি প্রোগ্রেস করছো সেটা দেখে নিতে পারবে ওইখানে কটা কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলোকে সবগুলোকে
সব কোশ্চেনগুলোকে অ্যাটেম্প্ট করো এবং দেখো যে তোমার কোথায় ভুল হচ্ছে, কোথায় কারেক্ট হচ্ছে। এবং আমি একটা কথা বারবার বলবো, লকডাউনকে তোমার জন্য প্রতিকূলতা সৃষ্টি করতে দিও না। একটা বিখ্যাত লাইন আছে যেটা হচ্ছে কি না, এপিজে আব্দুল কালাম বলেছিলেন, আমার মনে থাকে সবসময়, মানে লাইনটা খুব ভালো লাগে, কি না, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর দ্য ইন্ট্রোস্পেকশনস। অ্যাডভার্সিটি প্রতিকূলতা সবসময় কী করে, তৈরি করে দেয়, প্রেজেন্ট করে, প্রস্তুত করে, কী করে না, অপরচুনিটিস সুযোগ তৈরি করে দেয়। প্রতিকূলতা সুযোগ তৈরি করে দেয় কাদের জন্য, যারা ইন্ট্রোস্পেকশন অন্তর্দৃষ্টি, যারা ভেতরে দেখতে পারে, যারা পরিস্থিতিকে বুঝতে পারে, তাদের জন্য সুযোগ তৈরি করে দেয়। দেখো এক সময় মানুষের যাতায়াতের অসুবিধা ছিল বলেই আমরা কিন্তু গরু গাড়ি, তারপরে গরু গাড়ি থেকে মোটর গাড়ি, মোটর গাড়ি থেকে আজকে কার, প্লেন, কত কিছু আবিষ্কার করেছি প্রতিকূলতা ছিল বলে। যদি প্রতিকূলতা না থাকলো তাহলে কখনোই কিন্তু কোনো হবে না। করো ডিফিকাল্টিস ইজ দ্য বিগিনিং অফ ইনভেনশন। তো এইটা হচ্ছে কোনো কিছু প্রতিকূল হবে তবেই তো তুমি কোনো কিছু শিখবে। তো আমি বলবো ভিডিওটা ভালো করে দেখে ইয়ে করো, আর একটা হচ্ছে যদি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে, মানে ওইখানে একটা কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে জানাও, আর লাইক করো। বাই, ভালো থাকো।